ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি হিমাদ্রি প্রতিবারের মতো তোমাদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি। মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় চাকরির নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কত লাগবে আর আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর নিয়মিত সরকারি চাকরি, সরকারি প্রকল্প আরও নিত্য নতুন সব ধরনের আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। তো অন স্ক্রিনে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, বীরভূম জেলা পরিষদ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য ভারতীয় নাগরিক হতে হবে আর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে নিয়োগটা হবে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এই দুটো পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। এখানে তোমাদের নিয়োগটা বীরভূম জেলা পরিষদে করা হবে। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে, এজ লিমিট আর হচ্ছে বেতন সম্পর্কে। তো সবার প্রথমে তোমাদের যেটা দেখাচ্ছি, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের জন্য তোমাদের যে যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক বা পাবলিক হেলথ বা রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা পাস করে থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। এখানে তোমরা প্রতি মাসে বেতন পেয়ে যাবে 27,000 টাকা। 2 নম্বর যে পোস্ট তোমাদের এখানে আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস করে থাকতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে। এখানে তোমরা প্রতি মাসে 24,000 টাকা করে বেতন পেয়ে যাবে। মোড অফ এঙ্গেজমেন্ট, এখানে তোমাদের প্রথমে 1 বছরে পিওরলি কন্ট্রাক্ট বেসিসে নিয়োগটা করা হবে এবং পরবর্তীকালে তোমাদের কন্ট্রাক্টটা রিনিউ করা হবে। মোড অফ এক্সাম এখানে কি বলা হয়েছে, এখানে তোমাদের রিটেন টেস্ট আর ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে। আর এখানে তোমাদের রিটেন টেস্ট আর ইন্টারভিউ যেটা নেওয়া হবে সেটা তোমাদের 100 নম্বরের হবে, যার মধ্যে 90 নম্বর তোমাদের রিটেন টেস্ট হবে আর 10 নম্বর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, মোট তোমাদের 100 নম্বর। এখানে সাবজেক্ট ওয়াইজ মার্কসগুলো ভাগ করা আছে, তোমরা একটু দেখে নেবে। জেনারেল ইনস্ট্রাকশান যেটা বলা হয়েছে, এখানে তোমাদের ফাইনাল সিলেকশনের আগে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, অ্যাকাডেমি কোয়ালিফিকেশান, ডিজাইরেবল কোয়ালিফিকেশান, এজ প্রুফ সমস্ত কিন্তু তোমাদের জমা করতে হবে। আর যারা যারা এখানে সিলেক্টেড হবে তাদের কিন্তু ফাইনাল ডেট আর ভিনু এক্সামের সেটা তাদের মেলে অ্যাডমিটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশানটা ইনকমপ্লিট করবে তাদের কিন্তু রিজেক্ট করা হবে। তো তোমরা যারা এখানে আবেদন করবে তারা এই নোটিশটা একটু ভালো করে পড়ে নেবে। নোটিশটা তোমরা আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, তোমাদের এখানে লাস্ট ডেট যেটা বলা হয়েছে 27/1/2023 হচ্ছে লাস্ট ডেট, তার মধ্যে কিন্তু তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে। তো হাতে টাইম খুব কম আছে, তোমরা যারা এখানে আবেদনটা করতে চাও তারা তাড়াতাড়ি এখানে অ্যাপ্লিকেশানটা করে নাও। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আর খবরটা ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। ধন্যবাদ।